বন্ধুগণ, যদি ক্লাইমেট চেঞ্জের কথা বলতে হয়, তাহলে বলবো এর সঙ্গে লড়াই করার জন্য ভারত একটা আলাদা অ্যাপ্রোচ নিয়েছে। ভারত আজ সোলার, উইন্ড, হাইড্রোর সঙ্গে সঙ্গে বায়োফিউয়েলস আর গ্রিন হাইড্রোজেন নিয়েও কাজ করছে। আমাদের সংস্কৃতি আমাদের শেখায় যে প্রকৃতি থেকে প্রতিনিয়ত আমরা যা নিচ্ছি তা আমাদের ফিরিয়ে দেওয়ারও চেষ্টা করতে হয়। সেই কারণে ভারত পৃথিবীকে এক নতুন পথ দেখিয়েছে, যে পথে চললে আমরা প্রকৃতিকেও অনেক সাহায্য করতে পারি। সেই পথ হল মিশন লাইফ, মানে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। এই মিশন প্রো প্ল্যানেট পিপলের পথ প্রদর্শন করে। আমরা কার্বন ক্রেডিটের অ্যাপ্রোচকেও বহুদিন ধরে অনুসরণ করছি। এবার এর থেকে এগিয়ে আমাদের গ্রিন ক্রেডিটের ব্যাপারে ভাবা উচিত। এই নিয়ে আমি বিস্তারিতভাবে কোপ 28 এর সময় দুবাইতেই চর্চা করেছি।